যারা ঠিক করে সারা বছর পড়াশোনার সময় দিতে পারোনি, হয় কাজের প্রেশার, হয় সংসারের প্রেশার, অথবা কারোর ঠিক করে টিউশন ছিল না তাই তারা ঠিক করে সিলেবাস কভার করতে পারোনি, পড়াশোনা করতে পারোনি, তাদের জন্য এই ভিডিওটা আজ রাখা হলো। মাত্র এই তিনটে টিপস ফলো করলেই তারা পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এভারগ্রিন, আই এম দীপিকা। আজকে আমি যে তিনটে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এই তিনটে টিপস যদি তোমরা ফলো করো তাহলে আশা করছি তোমরা পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পাবে। কারণ এই ভিডিও হেডিংসে তোমরা দেখতেই পেয়েছো যে যারা সারাটা বছর মানে কাজের প্রেশারে হোক, বা যাদের টিউশন নেই তাদের, বা যারা অলরেডি সংসার করছো, যাদের সংসারে প্রেশার আছে, তারা সারাটা বছর পড়তে পারোনি, তো তারা এইরকম সিচুয়েশন যারা ফেস করছো তাদের জন্য এই ভিডিওটা রাখা হলো, তারা এই টিপসগুলো ফলো করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ওপরে অল অ্যাকসেপ্ট করে নেবে, তাহলে তোমরা আমার এরকম বিভিন্ন রকম ভিডিওসগুলো পেতে থাকবে। তাহলে চলো তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যেটা বাস্তব সেটা হচ্ছে, কখনোই বইয়ের সাথে যদি টাচে না থাকো তাহলে কখনোই পরীক্ষা হলে কোনোই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তাই যারা একদম সময় পাওনি তারা অন্তত প্রত্যেকটা পরীক্ষায়, মানে তোমাদের যেই যেই দিন সাবজেক্ট আছে সেই সেই দিন সাবজেক্টের এক দুদিন আগে পর্যন্ত অন্তত সেই সাবজেক্টটুকু রিডিং করো। অবাস্তব কথা বলে লাভ নেই যে না মুখস্থ করবে, গড় করে মুখস্থ করো বা মুখস্থ করে লেখো, কারণ সেই সময়টুকু তখন তোমাদের কাছে থাকবে না। তো তোমাদের কাজ হচ্ছে এটাই, যেই সাবজেক্টটার পরীক্ষা আছে তোমাদের দুদিন পর অথবা একদিন পর, তো সেই সাবজেক্টটা ভালো করে তোমরা জাস্ট রিডিং করবে। যতটা ভালোভাবে রিডিং করবে সেই সাবজেক্টের প্রতি তোমাদেরকে অবগত হতে হবে, ঠিক আছে? মানে ভাবো, যদি তোমাদের বাংলা বা ইতিহাস বা ভূগোল যেই পরীক্ষায় থাকুক না কেন, রিডিং করে নিয়ে তোমরা সাবজেক্টটাকে বুঝবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি বোঝানো হয়েছে বা প্রত্যেকটা চ্যাপ্টারে কি চাওয়া হয়েছে, ঠিক আছে? যে যে চ্যাপ্টার, মানে অর্থাৎ যে সিলেবাসের মধ্যে যে যে চ্যাপ্টার পরীক্ষায় আছে সেই সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়বে। এটাই হচ্ছে যে তোমাদের, মানে রিডিং করলে তোমাদের বিষয়টা তোমাদের মাথায় থাকবে। আর একটা কথা হচ্ছে, যেরকম ভাবো তোমরা যদি 2022 পরীক্ষা দিচ্ছ তাহলে তোমরা 2020, 2018, 2016 কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখবে যে সেই সেই ইয়ারে কী কী কোয়েশ্চেন কমন এসছে, ঠিক আছে? যেহেতু 2020 পরীক্ষা হয়নি তো 2020 কোয়েশ্চেন পেপার কিছু থাকবে না, 2018 আর 2016 দেখবে যেই চ্যাপ্টারটা তুমি পড়ছো সেই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো এসছে। যেই যেই কোয়েশ্চেনগুলো এসছে সেই সেই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে রিডিং করবে, মুখস্থ করতে হবে না কারণ মুখস্থ করার সময় নেই, কারণ অনেকগুলো কোয়েশ্চেন থাকবে তোমাদের কাছে, একটু ভালো করে রিডিং করবে, দেখবে পরীক্ষা হলে গেলে সেই ধরনের কোয়েশ্চেনই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট টিপস হচ্ছে, কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না, বিশেষ করে MCQ অ্যান্ড ব্রড কোয়েশ্চেন। MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন দেওয়া থাকবে তার চারটে অপশন দেওয়া থাকবে, তো যেই সঠিক উত্তরটা থাকবে সেই সঠিক উত্তরটা টিক দিতে হবে, অথবা পাশে বক্স থাকবে সেই বক্সের মধ্যে ABC যেটা থাকবে ABCD সেই সঠিক অ্যান্সারটা লিখতে হবে। তো MCQটা চেষ্টা করবে করার, ঠিক আছে? অনেকে আন্দাজেও করে যেটা ঠিক হয়ে যায়, তো MCQ কখনোই ছেড়ে আসবে না। কিন্তু যেখানে নাম্বার ক্যারি করার দরকার সেটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন কিন্তু একদম তোমরা কেউই ছেড়ে আসবে না। প্রথমত কোয়েশ্চেনটা দেখবে, কোয়েশ্চেনটা দেখে নিয়ে ভালো করে কোয়েশ্চেনটা 3-4 পড়বে। 3-4 কোয়েশ্চেনটা পড়ার পর অ্যাটলিস্ট এতটুকু বোঝার চেষ্টা করবে যে তোমাদের প্রশ্নের মধ্যে কী চাওয়া হয়েছে। কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিয়ে তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। এরকম প্রায়শই হয়ে থাকে যে যে কোয়েশ্চেনটা আমরা পড়ে গেছি পরীক্ষা হলে সেই কোয়েশ্চেনটা আমাদের কমন আমরা পাইনি, আমরা অন্য কোয়েশ্চেন পেয়েছি। কিন্তু এই কনফিডেন্টটা আমাদের মধ্যে রাখতে হবে যে আমরা সেই চ্যাপ্টারটার প্রতি অবগত, সেই চ্যাপ্টারটা আমাদের জানা আছে, যেই কোয়েশ্চেন আসুক না কেন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা লিখতে পারবো। সেইভাবে কনফিডেন্টলি তোমরা ব্রড কোয়েশ্চেন একটাও ছাড়বে না। ব্রড কোয়েশ্চেন ভালোভাবে বুঝে নিয়ে যদি কোয়েশ্চেন কমন না পাও, যদি অন্য কোয়েশ্চেন থাকে, অন্য কোয়েশ্চেন যদি তোমরা পাও ওই চ্যাপ্টার থেকে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা বুঝে সুঝে একটু ভালোভাবে, ভালো বাক্যে সুন্দরভাবে তোমরা লিখবে। আর অবশ্যই কোনো রকম কাটাকুটি কিছু করবে না, ঠিক আছে? যত কাটা করবে বা লেখার যতটা অপরিষ্কার করবে সেখানে কিন্তু মার্কস তোমাদের কাটা হয়। তো হাতের লেখা ভালো করে পরিষ্কার করবে, হাতের লেখা ভালো করে পরিষ্কার করবে, পরীক্ষা হলে কীভাবে লিখবে এর উপরে আমার একটা ভিডিও আছে, তোমরা এভারগ্রিনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো যে পরীক্ষা হলে কীভাবে লিখবো। থার্ড পয়েন্ট হচ্ছে সবথেকে মেন পয়েন্ট, যেটা হচ্ছে কনফিডেন্ট রাখা, নিজের উপরে কনফিডেন্ট রাখা। তুমি
পরীক্ষার দুদিন আগে থেকে তুমি প্রিপারেশন নিচ্ছো বা দুদিন আগে তুমি জিনিসটা বিষয়টা পড়েছো সেটা একমাত্র তুমিই জানো। তুমি তোমার মধ্যেই রেখে দিও যে তুমি দুদিন আগে থেকে প্র্যাকটিস করেছো। তুমি এটা মাথায় রাখবে যে বিষয়টা বা চ্যাপ্টারটা তোমার ভালোভাবে জানা আছে, এই কনফিডেন্টটা তুমি তোমার মধ্যে রাখবে যে তুমি দুদিন আগে হলেও তুমি বিষয়টাকে তুমি নিয়ে তুমি চর্চায় রেখেছো বা জিনিসটা বোঝার তুমি চেষ্টা করেছো। প্রায়শই এরকম দেখা যায় কি স্টুডেন্টরা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে তারা ভুল করে, মানে ঘাবড়ে গিয়ে তাদের কনফিডেন্সটা হারিয়ে যায়। তো এরকম পরীক্ষা হলে বসে কখনো তোমরা কেউ তোমাদের কনফিডেন্সটা লো করবে না, এটা মাথায় রাখবে যে তোমরা প্রিপেয়ার আছো পরীক্ষার জন্য আর তোমাদের কাছে প্রত্যেকটা প্রশ্নই জানা আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারটাই তোমরা খুব সহজ তোমরা সহজভাবে দিতে পারবে, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে রাখতে হবে। তাহলে দেখবে যেই রকমই প্রশ্ন আসুক না কেন, যত জটিল প্রশ্ন আসুক না কেন, তাহলে দেখবে তোমরা সঠিক উত্তর দিয়ে প্রশ্নের সমাধান করে তোমরা ওখান থেকে বেরিয়ে আসবে। তো এই তিনটে মেন পয়েন্ট হচ্ছে, যেটা অবাস্তব আমি তোমাদের কোনোদিনই বলবো না যে পড়বে না, তোমরা ডিরেক্ট পরীক্ষা হলে চলে যাও কনফিডেন্স রাখো। আমি সবসময় তোমাদের এটা বলবো যে পরীক্ষার দুদিন আগে থেকে হলেও সেই বিষয়টাকে নিয়ে চর্চায় থেকো, সেই বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে এই তিনটে টিপস ফলো করলে আশা করি তোমরা সকলেই পাশ করবে। যারা সারা বছর ঠিক করে পড়াশোনা করতে পারোনি তারা অবশ্যই এই তিনটে টিপস ফলো করো। এই তিনটে টিপস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে রাখলাম যে কম পরিশ্রম করে ঠিক করে পাশ করে যাওয়ার একটা সহজ উপায়। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে উপরে অল অ্যাকসেপ্ট করে নাও, ভিডিও নোটিফিকেশনগুলো ফলো রেখো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।